নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। পাস্তা মিটস পোস্ততে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এগ স্যালাডের রেসিপিটা শেয়ার করছি। এটা কিন্তু ওয়েট লসের জন্য খুবই ভালো একটা অপশন। ওয়েট লসের জন্য আপনারা এটা লাঞ্চ বা ডিনারে এই রেসিপিটা কিন্তু নিতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেব। তো কী কী লাগবে এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। শসাটাকে আমি চপড করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ছোটো সাইজের পেঁয়াজকে চপড করে রাখা আছে, একটা গাজরের হাফ গাজরকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি, টমেটো আছে, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এই ক্যাপসিকামটা আমি এখানে গ্রিন ব্যবহার করেছি, আপনারা রেড, ইয়েলো সেই বেল পেপারগুলো এখানে নিতে পারেন। আর লাগছে এখানে বয়েল এগ। এখানে এগটাকে আমি ভালো করে বয়েল করে নিয়ে সেই কুসুমটা বাদ দিয়ে শুধু সাদা অংশ নিয়েছি, দুটো ডিম আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কুসুম এখানে ইনক্লুডও করতে পারেন। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা, তারপরে একে একে সব দিয়ে দেবো। এখানে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম, দিয়ে দেবো টমেটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেবো এখানে শসা। এরপরে ধনে পাতাটা আমি লাস্টে দেবো, এখানে লঙ্কাটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু মিক্স আপ করে নিতে হবে। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। এখানে আমি পিং সল্টটা দিচ্ছি। তো নুনটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দুটো একসাথে আমি রেখে দিয়েছিলাম, সেই দুটোকে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেবো যে ডিমটাকে আমি বয়েল করে রেখেছিলাম সেটাকে। যদি আপনারা এটা ওয়েট লসের জন্য না ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা মেয়োনিজও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু এগ স্যালাডের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। লাস্ট আমি এখানে অ্যাড করে দিলাম ধনে পাতা, যেটা চপ করে রেখেছিলাম সেটা। এছাড়া মেয়োনিজ ছাড়াও আপনারা কিন্তু এখানে টমেটো কেচাপও দিতে পারেন। এছাড়াও আপনারা এটাকে সার্ভ করার সময় ওপর থেকে ঝুড়ি ভাজাও ছড়িয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগবে। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, আমার কিন্তু এগ স্যালাডটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে নেব একটা বাটির মধ্যে। তো এটা বানানো দেখলেন খুবই ইজি, বিশেষ করে ওয়েট লসের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো অপশন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো কিছু সময় কিন্তু আপনারা এটাকে নিতে পারেন। তো চলুন এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে ফেলি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এগ স্যালাডটাকে সার্ভ করে ফেলছি। লাস্টে আপনারা কিন্তু ওপর থেকে একটুখানি লেবুর রস অবশ্যই ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এটার টেস্টটা আরও বাড়বে। যেহেতু আমার কাছে এই মুহূর্তে লেবু ছিল না, তাই জন্য আমি আর দিতে পারিনি, কিন্তু লেবুর রস দিয়ে দিলে কিন্তু এগ স্যালাডের টেস্টটা কিন্তু আরও ভালো হয়। তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ স্যালাড। আপনারা দেখলেন যে কত ইজিলি এটা রেডি হয়ে যায়। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর উপরে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে ইজিলি নোটিফিকেশনটা চলে যায়। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।